আপনারা চাইলে পরবর্তী সময় বাসা নিতে পারবেন। আমি আমার ভাগ্নের বিয়ে ওই বাড়িতে দিব না তো। না দিবেন না, আপনি যখন চান বিয়া দিবেন না। আরে বল পোলা, তুই সেটা বুঝোস? বাপের সম্পত্তি খালি শেষ করতেছস। আমার তো অনেক ভয় লাগতেছে। তার মধ্যে তোর মামা আবার গেছে হাসেম আলীর লোকে কথা কইতে। কি কথা কয় আল্লাহই জানে, ওই হাসেম আলীর আমার একদম পছন্দ না। কালকে সকালবেলা কিন্তু আগে আগে যাবি, এক ঘন্টা আগে যাবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যা। কে কে চোখে লাইট মারতেছে? ও দুলাল মিয়া, তুই যা। আচ্ছা ভাই। কি ব্যাপার দুলাল মিয়া, চোখে লাইট মারতেছো কেন? আপনার সমস্যা কি? আমার কোনো সমস্যা নাই। না না, আপনার সমস্যা আছে কোন কোন? শুনেন, আমি আপনাদের ছোট্ট করে জানান দিতে আসলাম, আপনি যেটা করতেছেন এটা ভালো করতেছেন না। আমার ভালো মন্দ তো আমি বুঝবো না? আপনি তো আপনার ভালো মন্দ বুঝেন না, আপনি যেটা ভালো বুঝেন ওটার মধ্যেও গলত আছে। আপনি খালি ঘুঘু দেখছেন, ঘুঘুর ফাঁদটা দেখেন নাই? না, আমি ঘুঘুও দেখি নাই আর ফাঁদেও আমি ভয় পাই না। শুনেন, আপনি যে একটা মধুর স্বপ্নের বোঝা মাথায় লইয়া সারা এলাকায় ঘুরে বেড়াইতেছেন, ওই স্বপ্ন কিন্তু আপনার কোনোদিন পূরণ হবে না। আমার স্বপ্ন পূরণ হইব না, এতে তো অন্য কারো দুঃখ পাওয়ার কিছু নাই, তাই না? মশকরা করেন, আমি কিন্তু আপনার লগে মশকরা করতেছি না। আচ্ছা, তুমি আমার কে যে তোমার সাথে আমি মশকরা করবো? এই মিয়া, এই আপনি জানেন না যে শিউলির সাথে আমার বিয়ে ঠিক আছে? ও জানি। জানি না ও আঠার মতো তার পেছনে লাইক আছেন কেন। তুমি আমার একটা কথা কও, তুমি কি জানো না যে শিউলির সাথে আমার সম্পর্ক? জানো, খুব ভালো মতোই জানো, তারপরেও তুমি ওর পিছনে আটার মতো লেগে রয়েছো কেন ভাই? খুব মজা পাইছি, খুব মজা পাইছি। আপনার টান আমারটা কি এক হইলো? আপনার টান আমারটা এক? সেটাই, তোমারটা আর আমারটা এক না। শুনেন, আপনি যে স্বপ্ন দেখে বসে আছেন, আপনি যে শিউলির সম্পত্তির কথা ভাবতেছেন, ওই সম্পত্তি আপনার না কোনো দিন হবে না। আপনার আমি একটা কথা বলে যাই, লাস্ট বারের মতো আপনি এখান থেকে ভালোই ভালোই চলে যান, নাহলে কিন্তু খুব খারাপ হইব। এমন খারাপ হইব হঠাৎ করে দেখবেন যে আপনার আমি আপনি বাদ দিয়ে তুই তুমি করা আরম্ভ করে দিচ্ছি, আর যদি তুই তুমি আরম্ভ করি না। দুলাল, বাসাগো মতো ভয় দেখানো তো তোর মানে? শুনো, তুমি তো আসলে শিউলিরে চাও না, চাও শিউলির সম্পত্তি। আমি সম্পত্তি হচ্ছে শিউলিরে চাই, আর আমি একটা চাই, শুধু শিউলিরে। দেখা যাক কে কি পায়। তুমি কি মানুষ না পশু? কি কর না কর, পোলাপান কানবো বলে কি সব কাজ কাম বাদ দিয়ে ঘরে বসে থাকতে হইবো নাকি? কিসের কাম? রাইতে জুয়া খেলনটা কি একটা কাম? কি আজারে কথা কও তুমি। আরে রাইতেই চালে বস্তা নিয়ে ট্রাক যাবো শহরে, আমি যদি না যাই তাহলে সব ট্রাকে মাল লোড করাবো কে, হিসাব রাখবো কে? ইস, কি আমার কাজের লোকটা রে, এসব ঝাড়ি ঝুড়ি তুমি অন্য মাইসেরে শুনাইও, আমারে না। বাচ্চাটা সেই কখন থেকে কান্তাছে, কইতাছি হাসপাতালে নিয়ে যাই। বারবার এক কথা কইও না তো, বাচ্চা পোলাপান হুদাই কান্দে,
কানতে দাও, কানলে খিদা লাগবো আর তখন বেশি করে খাইবো। একদম বেহুদা কথা কইবা না, তুমি এখন বাজারে যাইবা, জুয়া খেলবা, নেশা করবা, এটাই তোমার আসল ধান্দা। এবার কিন্তু মেজাজ খারাপ হইতেছে। তোমার মেজাজের আমি ধার ধারি নাকি? শ্রাবণী আপা যে কইছিল বাচ্চা অনেক 7 থেকে 14 দিনের মধ্যে তৃতীয় চেকআপে নিয়ে যাইতে হইব, লয়ে যাওয়া লাগবো না? খালি চেকআপ আর চেকআপ, কাল সকালে নিয়ে যাবো না হাসপাতালে, এখন থামো। তাও তুমি বাইরে যাই ভাই, কইলাম না কাম আছে। মাসুম বাচ্চাটারে ফালায় কেমনে মানুষ বাইরে যায়, ডাকাই দেখ। মুখ সামলায় কথা কইস, ডাকাই কস কারে তুই। ভালো তো, এখানে আসার আগে দুটো দোকান কিনছিলাম, তখন হাতে পায়ে ধরছে ভাই আর একটা দোকান কিনেন, তো সেটা নিয়ে কথা বললাম। দেখি কিনে ফেলবো ইনশাল্লাহ। ভালো, ধরো ব্যবসা যেমন আগাইতেছে ধাই ধাই কইরা, এইভাবে বছরখানেক গেলে ধরো শহরে বাড়ি বানায় ফেলাম, আর শহরে বাড়ি করলে তো ব্যবসার ব্যবসা। আচ্ছা দুলাভাই, আপনি এইখানে থেকে কষ্ট করে ব্যবসা করতেছেন কেন? আপনার বাড়ি থেকে ব্যবসা করলেই তো পারেন। মজা করতেছো না? মজা করতেছো না দুলাভাই, আমি সত্যি সত্যি বলতেছি। আর আমি জানি মজা করতেছো, না না করবা করবা, কারণ আমাদের সম্পর্ক সারা দুলাভের সম্পর্ক, তুমি না করলে কে করবে বলো? তাই তো। শোনো, অতনের বিয়ে হইতেছে, এরপর তোমার পালা, তখন কিন্তু এই দুলাভারে লাগবো মনে রাখো। তবে ব্যবসা যেমন চলতেছে আসতে পারবো বলে মনে হয় না। তবে হ্যাঁ, তোমার বউয়ের সব গয়না আমি দেবো, কথা দিলাম, যাও। আচ্ছা দুলাভাই, আপনি তো এই পর্যন্ত মোট আমার কাছ থেকে 1300 টাকা নিছেন না, তা সেই যাতে 500 টাকা ফেরত দেন। 1300 তোমার দেই নাই? খুব খারাপ কথা, খুব খারাপ কথা। আচ্ছা অসুবিধা নাই, তোমাকে 1300 তো, 1300 দোকানে 26 দিয়ে দেবো, যাও। তাই নাকি? হ্যাঁ। কখন দিমু? দিমু কয়েকদিন পরে দিয়ে দেবো, বাড়ি ছাড়া আসি না কয়েকদিন, একটু হাঁটতাম আছে আর কি, বুঝছো। তবে আমি বাড়ি থাকলে কেউ যদি 1 টাকা চায় 2 টাকা দিয়ে দিই, কারণ কি জানো, শোনো শোনো, আমার পরদাদা তামিল লোক ছিল, বুঝছো তো, বংশীয়ভাবে আমার খুব হাত খোলা দিল খোলা একদম। দুলাভাই তো আপনি বাড়ি যাবেন কবে? আবার মজা করতেছ না? আবার মজা করতেছ? করবা করবা, এই মজা আমি খুব পছন্দ করি, তুমি করবা করবা। বেলা বেড়ে গেলো, দেখা তোর বুক রাগ করবো। শোনো, মাছ ধরার সময় বেশি কথা বলতে হয় না, কথা বললে মাছ আবার খায় না, চলে যায়, বুঝছো। থাকো থাকো থাকো। তোমার আর অভিনয় করতে হইব না, আমার কোনো কথাই তোমার মনে থাকে না, মনে রাখতে চাও না, মনে রাখতে চাইলে ঠিকই মনে থাকতো। শিরে তোমার এক স্বভাব, কিছু হইলে কান্না কাটি কইরা শুকনা খালে বন্যা বয়ে দাও। তোমার মতলবটা কি? মতলব আরে তুমি কই পাইলা, কতদিন দেখা নাই, ও কই কই কই, আবার নতুন করে কি বুদ্ধি পাকাইতেছ? কিন্তু কম না বুদ্ধি পাকা মুখে, আমার বুদ্ধি কম আছে? তোমার বুদ্ধি কম নেই সেটা আমি জানি, কিন্তু বেশি বুদ্ধি খাটাইয়া শ্বশুর বাড়ির সম্পত্তির লেগা ভাই ভাই দ্বন্দ্ব লাগায় সংসারটা ভাঙ্গো না। সি 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 সি, কি কও তুমি সব? হ্যাঁ কি কও, লজ্জায় মুখ দেখায় কোন জায়গায়? থাকো তুমি, আমি যাই গা। কই যাও? কই যাবো?
আত্মহত্যা করতে যাই। আত্মহত্যা কইরা আবার ফিরে এসো। শোনো, আমার এ নিয়ে কিন্তু স্বাস্থ্যকেন্দ্রে যাওয়া লাগবো, ভাবি গেছিল। ও, সেজন্য তো ভাইজান অটো আনতে গিয়ে সেদিন শরম পাইছিল। ঘটনা ঘটাইতেছে নাকি? ফালতু কত কম কত, তোমার কি লজ্জা শরম নাই? স্বাস্থ্যকেন্দ্রে গেছে যেন ঘটনা না ঘটে, আমাগুরও যাওয়া উচিত। ঠিক আছে, যাবনে ভাইজান যখন গেছে তাহলে আমরা তো অসুবিধা কি? তোমার ভাবসব তো খারাপ দেখা যায়, তুমি যদি আমার না নিয়ে যাও আমি কিন্তু ভাবির নিয়ে ঠিকই চলে যাবো। ভাইজান বাড়ানোর ধান্দা আছে। হীরা কাকুরে দিবা কি এটা উপহার নিস তুই? আরে ধ্যাত, উপহার না, এই বইটা নিয়েছিলাম তোমার হীরা কাকুর থেকে, পড়ছি তাই আবার ফেরত দিলাম। ও আচ্ছা। শ্রাবণী খালা, তোমার একটা কথা বলি। বলো। হীরা যাচ্ছ না, মনে হয় তোমারে খুব ভালোবাসে। ওমা তাই? হ, সারাক্ষণ তো তোমার নিয়ে কবিতা লেখে। তুমি কেমন জানলো? আমি না হীরা চাচুর কবিতা চুপ চুপ করে পড়ি। এটা কিন্তু খুব খারাপ কথা। কিন্তু আমি যে চাচুর কবিতা পড়ি চাচু তো জানে। জানুক, কিন্তু তুমি এখন থেকে আর পড়বা না, এটা অপরাধ। ঠিক মতো পড়ালেখে মন দাও। আচ্ছা, এই আচার খাবা? না আচার খাও। আচার? কিন্তু খালা, আমার তো এখন টক খাওয়া নিষেধ। কেন? আমার তো এখন মাসিক চলে, তাই টক খাওয়া নিষেধ। আরে বোকা, কে বলছে মাসিক হলে টক খাওয়া যায় না? এটা একদম ভুল কথা বিউটি, এই কথার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নাই। মেয়েদের মাসিকের সময় টক খেলে কোনো ক্ষতি হয় না, শুধু তাই না, এই সময় সব রকমের স্বাভাবিক কাজকর্ম করা যায়। কিন্তু মাঝে কয় হয়তো না যায়নি বলে, প্রতিটা নারীর জীবনে এটা খুবই স্বাভাবিক বিষয়। শোনো, মাসিক হইলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হইল পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, প্যাড ব্যবহার করা, আর একটা কথা, স্কুল কিন্তু ফাঁকি দেওয়া যাবে না, ঠিক আছে? দেখছো খালা, তুমি এতগুলো কথা কত সহজেই বুঝাই দিলা, আর মা তো ধমক ছাড়া আমার সাথে কথাই বলে না। আমি কিন্তু বড় হইয়া তোমার মতো স্বাস্থ্যকর্মী হব। হইবা, কিন্তু এর জন্য কিন্তু খুব ভালো মতো পড়ালেখাও করতে হবে। সেটাও করবো। ঠিক আছে, এখন তাহলে যাও, সন্ধ্যায় যেতেছি। আচ্ছা, আমি যাই তাহলে। আল্লাহ। এইবারে মানুষ তার পিছনে লাগছে কেন? এত মাথা ব্যথা কেন তারে নিয়া? কেন জামাইরে নিয়ে আবার কার মাথা ব্যথা হইল? হীরা আজকেও তার অপমান করছে মা। আমি বুঝি না এবারে মানুষের মনোভাব, আমি ঠিকই বুঝি কে তারে কতটা অপমান করে। আরে শালা দুলা ভাইরে দুষ্টামি করে কত কিছুই তো কর, তুই চুপ থাক তো। আমি কোনটা দুষ্টামি বুঝি না মা, আমি সবই বুঝি, কোনটা দুষ্টামি আর কোনটা দুষ্টামি না। আমি তো এবারই মেয়ে, মায়ের মতো বিয়ে হইলে বড় হয়ে যায়। আচ্ছা তুই কি শুরু করলি কত, আবার তোর কান্নাকাটি শুরু করবি নাকি? আচ্ছা লোকটা এবার সে পড়ে আছে কেন? হ্যাঁ, আমার হয়েছে পড়া কপাল, জীবনে একটু শোকও পাইলাম না। তুই মুখটা একটু বন্ধ করবি? মানুষটা তার বড় বড় ব্যবসা ছেড়ে বাড়ির পরে আছে কার জন্য? এই বাড়ির ভালোর জন্য, তার সন্তান আর তার বউয়ের জন্য। তুই থামবি? নিজের ক্ষতি করা লোকটা এত কিছু করতেছে, তার কোনো নাম নাই। আমিও তো তোরে জিগাই, নিজের ক্ষতি করে এই বাড়িতে পড়ে থাকানো দরকারটা কি? তুমিও কইতেছো, তুমিও কইতেছো এই কথা, কইবা না কেন? তুমিও তো এই বাড়ির মানুষ,
আমি তো ভাই আমার তো বিয়া দিয়ে দিছো, বিয়া দিলে তো ভাই মানুষ পর হয়ে যায়। আমি আর রান্নাই করব না। কেন যাই দাও কেন শুন না যাও, আমার জামাই তো এবারে বোঝা অসল মানুষ, তোমার পোলার এত বড় বড় পাশ দিয়া এবারে উকের সাথে সব সম্পত্তি নেওয়ার জন্য খারাপ হয়ে দাঁড়াইছে। বলেন কি বলবেন, তোমাকে মতলবটা কি? কিসের মতলব? আরে বাবা তোমাকে মতলবটা কি সেটা কও। আমিও তো ওইটাই জানতে চাইতেছি, কিসের মতলব? আর শুনেন, মানিক মতলবের কারবার করে না। তুমি যে কিসের কারবার করো সেটা তো সবাই জানে। দেখেন শুনেন, আমি কিসের কারবার করি সেটা আপনি বুঝবেন না, সেই জ্ঞানও আপনার নাই। বেশি জ্ঞানের বাহাদুর দেখাও না মানিক, বহুত পড়ালেখার শিখা, জীবনে তো কিছুই করতে পারো নাই, অনাইছো মাইশের সম্পত্তির দিকে নজর দিতে। শুনেন, লোভের কথা বলেন না আপনি, লোভ না আপনার মনের মধ্যে, আপনার মনের মধ্যে। আপনি যে সবার সাথে আত্মীয়তা করতেছেন, সবার সাথে সম্পর্ক ভালো করতেছেন, কেন করতেছেন আমি বুঝি না, হাট কমিটির মেম্বার হবেন তো, সেটা আপনি কোনো দিন হইতে পারবেন না, বুঝতে পারছেন? তোমরা কখনো শিউলির সম্পত্তি পাবা না। আরে আমি আপনার ভাগ্নি সম্পত্তি নিয়ে আপনি মুড়ি কলা খান না। মুড়ি কলার লেগে তোমাদের মুখ দিয়ে লালা পরে কেন? শুনো, আমি বাসি থাকতে এই বিয়ে জীবনও হইতে দিব না। আমরাও কোনোদিন আপনার ভাগ্নির সাথে আমার ভাইয়ের বিয়ে দিব না মিয়া। তাহলে আত্মীয়তা করার এত শখ কেন? আমারও শখ নাই, আমরা করাবো না, আপনার কথা শেষ হয়েছে? আজাই রা কথা খালি রাস্তাঘাটের মধ্যে। মিনু, মিনু ভিতরে আসো, তোমার সাথে আমার কথা আছে। শুনো, আমি আর দেরি করতে চাই না। কিসের দেরি? আমি আজই ঘটনা ঘটাইয়া ফেলাম। আরে ঘটনাটা কি সেটা তো কইবা। দুলাল কই? তার আমি কি জানি। ফরাদ, ফরাদ দেব, এক কাজ কর, ওই মনিবের দোকানে যাইয়া দেখ দুলাল আছে কিনা, থাকলে কো আমি ডাকতেছি, আর যাওয়ার আগে শিউলির কাছ থেকে মোবাইলটা আমার দিয়া যাবি। জেব্বা। আচ্ছা কত ঘটনাটা কি হয়েছে? কি আর বলবো, আমি আজই দুলাল আর শিউলির বিয়া দিব। তোমার কি মাথা খারাপ হয়েছে? কো আমার মাথা খারাপ হয়ে গেছে, আমি পাগল হয়ে গেছি। তুমি কি জোর করবা? তখনলে তাই করো। আচ্ছা তুমি কি কইতেছো? সম্পত্তি দেখছে, লোভে চোখ জলজল করতেছে, আমার যক্ষের ধনের মতো আগলে রাখা সম্পত্তি সিনেমা হয়ে যাব। আল্লাহর দোহাই লাগে, তুমি একটু শান্ত হও। আরে আমার আগলে রাখা সম্পত্তির মধ্যে ডাকাত ঢুকছে, আমি ডাকাত ঢুকতে দিব না। আমি তো বুঝতেছি না, নিজের পোলার সাথে ওই মায়াটারে বিয়া দিয়া মায়াটার জীবনটা নষ্ট করতে চাও? তোমার পোলাটা তো গেছে। তুমি কি বুঝবা, কাজকাম তো কিছু করো না, খালি বয়া বয়া খাও। কি আমি বয়া বয়া খাই? মিনু দেখো, আমি অত মানে টানে বুঝি না, আমার সম্পত্তি আমি বেদখল হইতে দিব না, দরকার হইলে জীবন দিয়া দিব, সম্পত্তি আমি দিব না। আল্লাহ, এই লোকটার মাথাটা একেবারেই খারাপ হয়ে গেছে। আমি ওই মুনু কাকার দোকানে গেছিলাম, ওই দুলাল ভাইরে খুঁজতে পাই নাই। ও আচ্ছা, শিউলির কি হয়েছে? ওর ফোন বন্ধ, ফোন দিতেছি পাইতেছি না, কোনো সমস্যা? ভুবুর মোবাইল তো আব্বার কাছে, আমারে পাঠাইছে দুলাল ভাইরে খুঁজতে। তোমার আব্বার কাছে শিউলির মোবাইল কেন? যাই না রতন ভাই, আব্বার মেজাজ আজকে খুব খারাপ, আমি যাই রতন ভাই। আচ্ছা ঠিক আছে, আমি একটু আগাই দিব তোমার। না না লাগবে না, সমস্যা নেই, আমি যাই। ঠিক আছে। মামি আমি এখন কি করব? আমি যা করতেছি তাই করব। তারপর যদি হিতে বিপরীত হয়? যা হওয়ার হইব, তারপরও আমি দুলালে লাগবে, তার কিছু ফিরে হইতে দিব না। আমারে কাইটা ফেলো, আমি যাবো সেটাই করব। মামা তোমারে কাইটাই ফেলবে। উঠ ব্যাগ তুমি, চলো। মামি উঠ কইতেছি।
তোমাদের সঙ্গে।